Hello student, Assalamu alaikum. Welcome to Anabee Academy. Shagotom apnar ajker lecture. Ajke ami tomader sathe anabob odoshom shrenir palartho bikkhaner odoshom oddhay niye hajir hoyechi. Je ajke amader chapter naam hocche istib turi. Okay. Abong ei chapter ti tomader jonno khubi guruttopurno. Karon ei chapter theke bibhinno test exam bolo board exam bolo onek question ei chapter theke pore thake. Tai tumra ototto gurutto shokare ei chapter ti obosshoi poro. To cholo kotha na bari amra amader alochona chole jai. তো আজকে আমাদের আলোচনার টপিক স্থির তড়িতের মৌলিক আলোচনা ঠিক আছে আজকে আমি শুধু এই চ্যাপ্টারের বেসিক আলোচনা করব তো দেখো যে কোনো চ্যাপ্টারের বেসিকটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তোমার কাছে যদি বেসিক ভালোভাবে স্ট্রং থাকে বেসিকটা ক্লিয়ার থাকে তাহলে তুমি ওই চ্যাপ্টারের যে কোনো টপিক যে কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম তুমি ইজিলি সলভ করতে পারবে তাই ফারস্টে আমাদের বেসিকটা জানা খুবই ইম্পর্টেন্ট ওকে তো চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের আলোচনা চলে যাই স্থির তড়িৎ তো ফারস্টে আমরা এই স্থির তড়িৎ এই রিলেটেড কিছু এক্সাম্পল আমরা কি দেখি তোমরা এই এক্সপেরিমেন্টগুলো হয়তো অনেকেই করেছ বা করে থাকবে যে তুমি যদি একটি কলম নিয়ে একটা প্লাস্টিকের কলম নিয়ে সেটাকে তুমি তোমার মাথা চুলের সাথে কিছু সময় ঘর্ষণ করার পর দেন ওই কলমটাকে তুমি যদি ছোট ছোট কাগজের টুকরার সংস্পর্শে নিয়ে যাও তাহলে দেখবে কলমটা ওই ছোট ছোট কাগজের টুকরাগুলোকে আকর্ষণ করতেছে এখন আমার প্রশ্ন হলো যে কলমটা ওই ছোট ছোট কাগজের টুকরাগুলোকে কেন আকর্ষণ করবে যখন চুলের সাথে কলমটাকে ঘর্ষণ করা হলো তখন চুল থেকে কলমের মধ্যে কি মানে ট্রান্সফার হলো বা কি মানে বৈশিষ্ট্য কলমের মধ্যে অনুভূত হলো যার কারণে কলমটা ওই ছোট ছোট কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করবে এই যে কেন আকর্ষণ করতেছে এই আকর্ষণগুলোর কারণগুলো আমরা একটু পরে জানবো যখন আমরা আমাদের আলোচনা একদম ডিপে চলে যাব তখন এই ব্যাপারগুলো আমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে আমরা একটা এক্সাম্পল দিই যে একটি প্লাস্টিক স্কেল তুমি যদি একটি প্লাস্টিক স্কেল নিয়ে সেটাকে কোনো একটি কাপড় দিয়ে কিছু সময় ঘষাঘষি করার পর দেন ওই প্লাস্টিক স্কেলটাকে তুমি যদি আগের মতোই আবার ছোট ছোট কাগজের টুকরা সংস্পর্শ নিয়ে যাও তাহলে দেখবে প্লাস্টিক স্কেলটা ওই ছোট ছোট কাগজের টুকরাগুলোকে আকর্ষণ করতেছে এই যে আকর্ষণ এই আকর্ষণগুলো কেন করতেছে এই আকর্ষণ করার পেছনে মেইন কাহিনীটা কি আসলে এই যে আকর্ষণ একটা বস্তু আরেকটা বস্তুকে আকর্ষণ করতেছে এই আকর্ষণ করার পেছনে মেইন যে ব্যাপারটি রেসপন্সিবল বা দায়ী সেটি হচ্ছে গিয়ে চার্জ বা আধান মূলত একটা বস্তুতে এই চার্জ বা আধান উৎপন্ন হওয়ার কারণে কিন্তু একটি বস্তু অন্য একটি বস্তুকে আকর্ষণ করে মানে যখন একটি বস্তু দিয়ে যখন অন্য একটি বস্তুকে ঘর্ষণ করা হয় তখন এদের মধ্যে ইলেকট্রন ট্রান্সফার হয় ঠিক আছে ইলেকট্রন ট্রান্সফার হয় তখন একটা বস্তু অন্য একটি বস্তুকে আকর্ষণ করে তো আমরা এই ব্যাপারগুলো আমরা এই যে একটা বস্তু আরেকটা বস্তুকে আকর্ষণ করে বা চার্জ বা আধান কিভাবে উৎপন্ন হয় আমরা এই ব্যাপারগুলো আমরা একটু পরে জানবো যখন আমরা আমাদের আলোচনা একদম ডিপে চলে যাব তো যেহেতু আমাদের আজকে এই চ্যাপ্টার নাম হচ্ছে স্থির তড়িৎ তাই আমাদের তড়িৎ সম্পর্কে একটু ধারণা থাকা দরকার বা তড়িৎ সম্পর্কে আমাদের প্রপার ধারণা থাকা দরকার ঠিক আছে তো তড়িৎ তো তড়িৎ ব্যাপারটি বুঝতে হলে আমরা একটু চার্জ বা আধান নিয়ে একটু কথা বলি তো চার্জ বা আধান নিয়ে কথা বলতে গেলে আমরা একটু পরমাণু নিয়ে একটু আলাপ করি যে পরমাণু যে এই পৃথিবীতে যত বস্তু আছে সমস্ত বস্তুই কিন্তু অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত যাদেরকে আমরা পরমাণু হিসেবে জানি এবং আমরা এটাও জানি যে পরমাণুকে ভাঙলে তিনটি কণিকে পাওয়া যায় একটি হচ্ছে গিয়ে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন তোমরা এগুলো জানো তোমরা ক্লাস এইটিগুলো পড়ে আসছ আমি একটু এখানে পরমাণুর একটি স্ট্রাকচার অঙ্কন করি তোমরা একটু দেখো যে এটা হচ্ছে গিয়ে একটা পরমাণুর কেন্দ্র পরমাণুর কেন্দ্র পরমাণুর কেন্দ্র নাম হচ্ছে গিয়ে নিউক্লিয়াস এটা তোমরা সবাই জানো ওকে আমি এখানে একটি পরমাণু স্ট্রাকচার অঙ্কন করলাম এখন দেখো পরমাণুকে ভাঙলে কি পাওয়া যায় তিনটি কণিকা পাওয়া যায় ইলেকট্রন প্রোটন নিউট্রন এই তিনটি কণিকা পরমাণুর মধ্যে থাকে আমি লিখি এগুলা যেমন ইলেকট্রন প্রোটন নিউট্রন ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন আচ্ছা এই যে তিনটি কণিকা হ্যাঁ এই তিনটি কণিকার মধ্যে আমাদের এই যে প্রোটন মানে পি প্লাস এই প্রোটন কোথায় থাকে এই প্রোটন থাকে হচ্ছে গিয়ে এই নিউক্লিয়াসের মধ্যে থাকে নিউক্লিয়াসের মধ্যে এই প্রোটন অবস্থান করে এর জন্য নিউক্লিয়াসের চার্জ ধনাত্মক চার্জ মানে নিউক্লিয়াস ধনাত্মক চার্জ বহন করে ওকে এই প্রোটন থাকার কারণে আর যে ইলেকট্রন এই ইলেকট্রন
এই নিউক্লিয়াসের চতুর্দিকে যে শক্তি স্তর বা যে কক্ষপথগুলো আছে এই কক্ষপথে সে মুভিং করে, সে ইজিলি মুভ মানে ইজিলি মুভ করতে পারে এবং এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তর লাভ দিয়ে চলে। এটা হচ্ছে ইলেকট্রন তার মৌলিক বৈশিষ্ট্য বা ইলেকট্রন এটা হচ্ছে তার ইলেকট্রনের বৈশিষ্ট্য। তো ইলেকট্রন e- এভাবে শক্তি স্তরের মধ্যে ইলেকট্রন চলাচল করতে পারে। আচ্ছা নিউট্রন, নিউট্রন তো নিউট্রাল, নিউট্রনে কোনো চার্জ নেই, এটা নিরপেক্ষ কণিকা, তাই এটা কি নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কোনো আলোচনা নেই। আমাদের মেইন আলোচনা থাকবে হচ্ছে কি ইলেকট্রন এবং প্রোটনকে নিয়ে। ওকে, তো আমরা এটা পরমাণু সম্পর্কে মোটামুটি একটু ধারণা পেলাম। আচ্ছা তো এখন দেখো যে ইলেকট্রন, ইলেকট্রন ইলেকট্রন উপরে দেখো একটা মাইনাস সাইন আছে, ইলেকট্রন উপরে একটা মাইনাস সাইন আছে। এই মাইনাস সাইন দ্বারা আমরা কি বুঝি, এই মাইনাস সাইন দ্বারা বুঝি যে ইলেকট্রনের চার্জ বা দাম হচ্ছে কি নেগেটিভ। তার মানে এই যে মাইনাস সাইন, এই মাইনাস সাইন কি ডিনোট করতেছে, এই মাইনাস সাইন বোঝাচ্ছে যে ইলেকট্রনের চার্জ বা দাম নেগেটিভ বা ঋণাত্মক চার্জ। ওকে, তার মানে এই মাইনাস সাইন এই ইলেকট্রনের তার তার নিজ নিজ ধর্ম প্রকাশ করতেছে বা বৈশিষ্ট্য প্রকাশ করতেছে। একইভাবে এই যে প্রোটন, প্রোটনের উপরে যে প্লাস সাইন, এই প্লাস সাইন আসলে কি বোঝাচ্ছে, এই প্লাস সাইন বোঝাচ্ছে যে প্রোটনের চার্জ ধনাত্মক চার্জ বা পজিটিভ চার্জ। তার মানে এই যে প্লাস চার্জ এই প্রোটনের তার মৌলিক এবং বৈশিষ্ট্যমূলক ধর্ম প্রকাশ করতেছে। এবং আমরা জানি ইলেকট্রনের চার্জ হচ্ছে গিয়ে 1.6×10⁻¹⁹ কুলম্ব। একইভাবে প্রোটনের চার্জও সেম থাকবে, কারণ আমরা জানি যে একটি পরমাণুতে যতটি প্রোটন থাকে ঠিক ততটি ইলেকট্রন থাকে, এর জন্য প্রোটনের চার্জও সেম 1.6×10⁻¹⁹ কুলম্ব। তাহলে আমরা এই চার্জ বা আদানের সংখ্যাটা কীভাবে দিতে পারি, এই চার্জ বা আদানের সংখ্যাটা আমরা এইভাবে দিতে পারি যে মৌলিক কণিকা সমূহের মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্ম হচ্ছে চার্জ বা আদান। মৌলিক কণিকা সমূহের মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্ম হচ্ছে চার্জ বা আদান। আমরা একটু বড় লিখে দিই তোমাদের সুবিধার্থে, মৌলিক কণিকা সমূহের মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্ম হচ্ছে বৈশিষ্ট্যমূলক ধর্ম হলো চার্জ ভাগ আদান। ঠিক আছে, মৌলিক কণিকা সমূহের মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্ম হচ্ছে চার্জ বা আদান। তোমরা একটা ভিডিও পজ করে লিখে রাখলাম, এখন বুঝে নিই আবার। তাহলে আমরা এখন চার্জ বা আদান জানলাম, এখন আমরা এটা জানবো যে এই চার্জ বা আদান, একটি চার্জ বা আদান স্থিতিতে কোনো একটি বস্তুর মধ্যে বা পদার্থের মধ্যে কীভাবে থাকে, কীভাবে থাকতে পারে। এই চার্জ বা আদান একটি বস্তুর মধ্যে সে দুইভাবে অবস্থান করতে পারে। একটি হচ্ছে গিয়ে এই চার্জ বা আদান একটি বস্তুর মধ্যে স্থিরূপে ক্রিয়া করতে পারে, এবং আরেকটি হচ্ছে গিয়ে এই চার্জ বা আদান একটি বস্তুর মধ্যে গতিশীল হিসেবে থাকতে পারে বা গতিশীল হিসেবে ক্রিয়া করতে পারে। যেমন ব্যাপারটা কীরকম, একটু আমি একটা এক্সাম্পল দিই, যে তুমি যদি একটি ব্যাটারি, একটি 1.5 একটি ব্যাটারির কথা চিন্তা করো, যে এই যে ব্যাটারির মধ্যে কী থাকে, এই ব্যাটারির মধ্যে চার্জ বাদন থাকে মানে তড়িৎ থাকে বা ইলেকট্রিসিটি থাকে, তড়িৎ থাকা মানে তো চার্জ বাদন থাকা, চার্জ বাদন থাকে। ঠিক আছে, এখন এই যে চার্জ বাদন এই বস্তুর মধ্যে মানে এই ব্যাটারির মধ্যে স্থির আছে কিনা, এটা কি স্থির? হ্যাঁ, এটা অবশ্যই স্থির, কারণ এই চার্জ বাদন এই চার্জ বাদন কিন্তু কোথাও যাচ্ছে না, মানে ফার্স্টে একটা ব্যাটারির মধ্যে স্থির হিসেবে থাকে। বাট যখন তুমি এই ব্যাটারির দুই প্রান্তে মানে পজিটিভ এবং নেগেটিভ এই দুই প্রান্তে তুমি যদি একটি তার কানেক্ট করে দাও, এবং তারের সাথে যদি তুমি একটি লাইট সেট আপ করে দাও, তাহলে দেখবে সাথে সাথে ওই লাইটটি জ্বলে উঠতেছে। কেন জ্বলে উঠতেছে? কারণ তখন এই চার্জ বাদান কিন্তু স্থির না, তখন এই চার্জ বাদান সে গতিশীল হয়ে যায় এবং এই তারের মধ্যে দিয়ে ইজিলি চলাচল করতে পারে, এবং যে কোনো লাইট বলো ফ্যান বলো এগুলো জ্বলে ওঠে। তখন তুমি ওই তড়িৎটাকে বা ওই বিদ্যুৎটাকে তুমি স্থির তড়িৎ বলতে পারবে না, ওটা হয়ে যাবে চল তড়িৎ। তার মানে আমরা এখন দেখো তড়িতের যে সংজ্ঞাটা বা তড়িৎ যে ব্যাপারটা আমরা বুঝতে পারি এভাবে, যে স্থির এবং গতিশীল আদানের যে ক্রিয়া
স্থির এবং গতিশীল আধানের যে ক্রিয়া সেটা হচ্ছে কি তড়িৎ বা ইলেকট্রিসিটি। তার মানে তড়িৎ হচ্ছে চার্জ বা আধান ছাড়া কিছুই না, তড়িৎ হলো চার্জ বা আধান ছাড়া আর কিছুই না। তাহলে আমরা এটা লিখি যে স্থির স্থির এবং গতিশীল স্থির এবং গতিশীল স্থির এবং গতিশীল আধানের যে ক্রিয়া আধানের যে ক্রিয়া তা হলো তড়িৎ। স্থির এবং গতিশীল আধানের যে ক্রিয়া তা হচ্ছে কি তড়িৎ। এগুলো বেসিক জিনিস, তোমরা অবশ্যই এই ভিডিও পজ করে এগুলো লিখে রাখবে খাতায়। তাহলে আমরা স্থির এবং গতিশীল অবস্থার উপর ভিত্তি করে চার্জকে চার্জ বা আধানকে দুইভাবে ক্লাসিফিকেশন করতে পারি। একটি হচ্ছে স্থির তড়িৎ, আরেকটি হচ্ছে চল তড়িৎ। আমরা তড়িৎ দুই প্রকার, স্থির তড়িৎ এবং চল তড়িৎ। চল তড়িৎ চাপটা আরো ডিটেলস আলোচনা করব। তো এখন আমরা এটা জানবো, যে এই যে চার্জ বা আধান একটি বস্তুর মধ্যে কীভাবে উৎপন্ন হয় বা কীভাবে প্রডিউস হয় এই চার্জ বা আধান, ঠিক আছে, যে একটি বস্তু অন্য একটি বস্তুকে আকর্ষণ করে এবং এই আকর্ষণকে এই এবং এই আকর্ষণ করার পেছনে মেইন যে রেসপন্সিবল সে হচ্ছে চার্জ বা আধান। তো এই চার্জ বা আধান একটি বস্তুর মধ্যে কীভাবে উৎপন্ন হয় আমরা এখন এই ব্যাপারগুলো জানবো, ঠিক আছে, আসলে আমরা জানি। তো দেখো আমি এখানে এই দুইটা বস্তু আমি এখানে অঙ্কন করি, যেমন বস্তু বা পদার্থ যেটাই বলো, যে নাম দিলাম এ, একটা নাম দিলাম হচ্ছে বি। ওকে, তো দেখো এ এবং বি দুটা বস্তু বা পদার্থ, যেহেতু এ এবং বি দুটি বস্তু, তাহলে অবশ্যই এদের মধ্যে পরমাণু আছে এবং পরমাণুর মধ্যে কী থাকে, পরমাণুর মধ্যে থাকে ইলেকট্রন, প্রোটন, প্রোটন এবং নিউট্রন। এবং আমরা এটাও জানি যে একটি পরমাণুতে যতটি প্রোটন থাকে ঠিক ততটি ইলেকট্রন থাকে, মানে পরমাণুতে পারমাণবিক সংখ্যার সমান সংখ্যক ইলেকট্রন এবং প্রোটন থাকে। একটি পরমাণুতে যদি দশটি প্রোটন থাকে, তাহলে ইলেকট্রন কয়টি থাকবে, দশটি, তো সমান সংখ্যক প্রোটন এবং সমান সংখ্যক ইলেকট্রন, এটা আমরা জানি, এগুলো আমরা জানি। আচ্ছা, তারপর আমি একটু আবার বললাম, তো এখন সমান সংখ্যক ইলেকট্রন এবং সমান সংখ্যক প্রোটন থাকার কারণে কিন্তু পরমাণু তড়িৎ নিরপেক্ষ, পরমাণু বৈদ্যুতিকভাবে তড়িৎ নিরপেক্ষ হয়ে থাকে। ওকে, আর এখন দেখো যে এই যে এ এবং বি এই বস্তুর মধ্যে কয়টি ইলেকট্রন বা কয়টি প্রোটন আছে আমি কিন্তু জানি না, বাট আমি ধরে নিচ্ছি যে এই বস্তুর মধ্যে পাঁচটি প্রোটন এবং পাঁচটি ইলেকট্রন বিদ্যমান। তাহলে এখানে লিখি যে পাঁচটি প্রোটন মানে পি প্লাস ই মাইনাস, ওটা হলো পাঁচটা হয়েছে। বি বি বস্তুতে কয়টি প্রোটন এবং কয়টি ইলেকট্রন বিদ্যমান এটাও আমি জানি না, আমি ধরে নিচ্ছি এখানে তিনটি প্রোটন, পি প্লাস ই মাইনাস। ওকে, তো এখন আমরা দেখো এ এবং বি এই দুইটা বস্তু কিন্তু বস্তুর মধ্যে কিন্তু কোনো চার্জ বা আধান জমা নেই, ঠিক আছে, মানে এ এবং বি এরা স্বাভাবিক অবস্থায় আছে। এখানে এই বস্তুতে কোনো চার্জ বা আধান নেই, এই বস্তুগুলো চার্জ বা আধান নেই, মানে এটা আহিত না, আহিত মানে চার্জিত না। এখন আমি কী করবো, যে আমি এখন এ বস্তু দিয়ে বি বস্তুকে ঘর্ষণ করব, ঠিক আছে। তো ঘর্ষণ করার ফলে কী হবে, যেটা হবে যে এখানে এ এবং বিতে থাকা যে ইলেকট্রন, ওই ইলেকট্রনগুলা মানে ট্রান্সফার হয়ে যাবে একটা বস্তু থেকে একটা বস্তুতে, ইলেকট্রন ট্রান্সফার হয়ে যাবে। কারণ যখন তুমি একটা বস্তু করে একটা বস্তুকে ঘর্ষণ করবা, তখন ঘর্ষণ করার ফলে ইলেকট্রনগুলো উত্তেজিত হয়ে যায়, কারণ এ এবং বি একজন ইনসুলেটর মানে অপরিবাহী পদার্থ, অপরিবাহী পদার্থের মধ্যে যখন তুমি ঘর্ষণ মানে ক্রিয়েট করবা তখন ইলেকট্রনগুলো উত্তেজিত হয়ে যায়, এবং ইলেকট্রনগুলো যখন উত্তেজিত হয়ে যায় তখন একটা বস্তুতে ইলেকট্রন আর একটা বস্তুতে স্থানান্তরিত হয়। তো এখন আমি এ বস্তু দিয়ে বি বস্তু দিয়ে ঘর্ষণ করব। তো আমি যদি এ বস্তু দিয়ে বি বস্তু দিয়ে ঘর্ষণ করি, দেখো ইলেকট্রন এ থেকে বিতে যেতে পারে, আবার বি থেকে ইলেকট্রন এতে যেতে পারে। এখন কোন বস্তু
কোন বস্তু থেকে ইলেকট্রন কোন বস্তুতে যাবে এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আরেকটা বিষয়ের উপর, সেটা হচ্ছে গিয়ে ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন ইংলিশে এটাকে বলা হয় ইলেকট্রন এফিনিটি, ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি মানে হচ্ছে যে ইলেকট্রনের প্রতি একটা ডিপ অ্যাট্রাকশন বা ডিপ আকর্ষণ। সব বস্তু ইলেকট্রন আসক্তি সমান নয়, কোন বস্তু ইলেকট্রন আসক্তি কম এবং কোন বস্তুর ইলেকট্রন আসক্তি বেশি। যেমন রেশমি কাপড়, রেশমি কাপড়ের ইলেকট্রন আসক্তি কিন্তু বেশি। রেশমি কাপড়ের ইলেকট্রন আসক্তি বেশি হওয়ায় রেশমি কাপড় কি করে, রেশমি কাপড় কাঁচদণ্ড থেকে ইলেকট্রন নিয়ে নিয়ে রেশমি কাপড় ঋণাত্মক আধানে আহিত হয় এবং কাঁচদণ্ড ধনাত্মক আধানে আহিত হয়। মানে যখন তুমি রেশমি কাপড় এবং কাঁচদণ্ড দিয়ে যখন তুমি ঘর্ষণ তৈরি করবা বা রেশমি কাপড় দিয়ে যখন কাঁচদণ্ডকে যখন তুমি ঘষাঘষি করবা তখন এদের মধ্যে ইলেকট্রন ট্রান্সফার হয়। তখন ইলেকট্রন রেশমি কাপড় কাঁচদণ্ড থেকে ইলেকট্রন নিয়ে নেয়, কারণ রেশমি কাপড়ে ইলেকট্রন আসক্তি বেশি। তাহলে আমি জানি না এখানে কোন বস্তু ইলেকট্রন আসক্তি বেশি, আমি ধরে নিচ্ছি যে এ বস্তুর ইলেকট্রন আসক্তি বেশি। যেহেতু এ বস্তুর ইলেকট্রন আসক্তি বেশি তাই এ বস্তু বি বস্তু থেকে ইলেকট্রন নিয়ে নেবে। ওকে ফাইন, তাহলে এখন এখানে দেখো ইলেকট্রন, এবং আমরা এটা জানি যে ইলেকট্রন কিন্তু যাবে, ইলেকট্রন কিন্তু বি থেকে এতে যাবে, প্রোটন কিন্তু যাবে না। প্রোটন ক্যানট মুভ, ইলেকট্রন অনলি ক্যান মুভ। কেন? কারণ ইলেকট্রন একটা পাতলা কণিকা, এটা খুব সহজে চলাচল করতে পারে। যেমন আমরা যেমন আমাদের যে পরিবাহী পদার্থ আছে, যেমন তার, কপারের তার, এগুলোর মধ্যে প্রচুর প্রচুর মুক্ত ইলেকট্রন থাকে এবং ইলেকট্রনগুলো খুব ইজিলি চলাচল করতে পারে। ইলেকট্রন যখন ইলেক্ট্রনের প্রবাহই হচ্ছে কিন্তু এই তড়িৎ প্রবাহ বা তড়িৎ প্রবাহ। ওকে, তো যাই হোক আমরা ওইগুলোতে যাচ্ছি না এখন। তো ইলেকট্রন কিন্তু এখন মুভ হবে, ইলেকট্রন এখন বি থেকে এতে কয়টি ইলেকট্রন যাবে আমি জানি না, আমি ধরে নিচ্ছি বি থেকে এতে দুটি ইলেকট্রন যাবে। ওকে ভাই, ইলেকট্রন হবে এখানে মুভ হবে, তাহলে ই মাইনাস, ই মাইনাস, বি থেকে এতে দুটি ইলেকট্রন চলে আসলো। এখন আমরা দেখো এবং বি এর পরবর্তী স্টেপটা কিরকম হয় বা চিত্রটা কিরকম হয় এসব আমরা দেখি একটু। দেখো দেখো এখানে আগে থেকে পুরো পাঁচটি ছিল, পাঁচটা এখানে থাকবে, বি প্লাস, বি প্লাস, বি প্লাস, বি প্লাস, পাঁচটি পুটোর। আর ইলেকট্রন করেছিল আগে ছিল পাঁচটি আর দুটি ইলেকট্রন এখানে এতে চলে আসলো, বি থেকে এতে চলে আসলো, তাহলে ইলেকট্রন হচ্ছে কয়টি, ষাটটি। তাহলে ই মাইনাস, ই মাইনাস, ই মাইনাস, ই মাইনাস, ই মাইনাস, কটা হলো, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। তাহলে আমি লিখবো এখানে ইলেকট্রন প্রোটন সমান পাঁচটি আর ইলেকট্রন সমান ষাটটি। আর এখানে আগে প্রোটন ছিল তিনটি, তাহলে পি প্লাস, পি প্লাস, পি প্লাস, আর ইলেকট্রন কটি এখানে আছে, দুটি চলে গেল, তাহলে একটি, ই মাইনাস। আর এখানে প্রোটন সমান হচ্ছে গিয়ে তিনটি আর ইলেকট্রন সমান হচ্ছে গিয়ে একটি। এখন তুমি দেখো এই বস্তুতে ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা কিন্তু সমান নয়, বি বস্তুতে ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা কিন্তু সমান নয়। যেহেতু এখানে এই দুইটা বস্তুদ্বয়ের মধ্যে ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা সমান নয় তাই, এবং তাই আমরা বলবো যে এ এবং বি বস্তু এখন কি আহিত বা চার্জিত। ব্যাপারটা একটু মানে একটু খেয়াল করো যে এখানে প্রোটনের সংখ্যা কত, পাঁচটি, আর এখানে ইলেকট্রন সংখ্যা কয়টি, ষাটটি, ঠিক আছে। এখন তুমি দেখো যে এখানে ইলেকট্রন কম বেশি হওয়ায় এই এ বস্তুটি এখন চার্জিত হয়ে গেছে। কি চার্জে চার্জিত হয়ে গেছে, যে এখানে দেখো ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যার চেয়ে বেশি, যেহেতু ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যার চেয়ে বেশি তাই আমি বলবো এ বস্তুটি এখন ঋণাত্মক আধারে আহিত, নেগেটিভ আধারে আহিত। কেন? কারণ এখানে ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যার চেয়ে বেশি। ওকে, একইভাবে এখানে ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যার চেয়ে কম, যেহেতু ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যার চেয়ে কম তাই বি বস্তুটি ধনাত্মক আধানে আহিত। ধনাত্মক আধানে আহিত হওয়া মানে হচ্ছে যে এখানে এই প্রোটন সংখ্যা বেশি এবং ইলেকট্রন সংখ্যা কম, আর ঋণাত্মক আধানে আহিত হওয়া মানে হচ্ছে যে এখানে ইলেকট্রন সংখ্যা বেশি প্রোটন সংখ্যা কম। এখন তুমি এ এবং বি এই দুটো বস্তু এখন আহিত বা চার্জিত, এদের মধ্যে এখন চার্জ বিদ্যমান, দুই বস্তুর মধ্যে এখন চার্জ বিদ্যমান, ঠিক আছে। এখন তুমি যদি এই বস্তু বা বি বস্তুকে যদি অন্য কোনো বস্তুর সংস্পর্শে নিয়ে যাও তাহলে সে কী করবে, অন্য কোনো বস্তুকে সে আকর্ষণ করবে। তাহলে আমরা এখন ইজিলি বুঝতে পারলাম
যে এই যে আকর্ষণ আকর্ষণ করতেছে এই আকর্ষণ করার পেছনে যে রেসপন্সিবল বা যে দায়ী সে হচ্ছে গিয়ে চার্জ বাঁধান। এই চার্জ বাঁধান কিভাবে উৎপন্ন হয়? এই চার্জ বাঁধান উৎপন্ন হয় যখন একটি বস্তু দিয়ে যখন অন্য অন্য একটি বস্তুকে ঘর্ষণ করা হয়, ঘর্ষণ করার ফলে এদের মধ্যে ইলেকট্রন ট্রান্সফার হয়। ইলেকট্রন ট্রান্সফার হওয়ার ফলে একটি বস্তু ধনাত্মক এবং অন্য একটি বস্তু ঋণাত্মক আদানে আহিত হয়। এটাকে বলা হয় তড়িৎাহিতকরণ, বলা হয় এটাকে বা তড়িৎাহিতকরণ। তড়িৎাহিতকরণ মানে তড়িৎ দ্বারা আক্রান্ত হয়েছে এরা। আর এটাও দেখো এখানে মধ্যে যে চার্জ বাঁধান, এখানে মধ্যে যে চার্জ বাঁধান জমা হয়েছে এই চার্জ বাঁধান স্থির কিনা? হ্যাঁ, ডেফিনেটলি স্থির, কারণ এই চার্জ বাঁধান কিন্তু কোথাও এই বস্তু থেকে অন্য কোথাও চলে যাচ্ছে না, বা আমি কোনো এদের মধ্যে কোনো তার কানেক্ট করে দিই নাই যে তারের মধ্যে দিয়ে এই চার্জ বাঁধান কোথাও চলে যাবে। যদি চলে যায় তাহলে সেটা স্থির তরি থাকবে না, সেটা হয়ে যাবে চল তরি। তো এ হচ্ছে আজকে আমাদের আলোচনা, আজকে আমাদের আলোচনা প্রায় শেষ। আমরা স্থির তরিতের বেসিক নিয়ে আজকে আলোচনা করলাম। আমরা আমাদের পরবর্তী টপিক খুব শীঘ্রই আসছে, পরবর্তী টপিক সেটা হচ্ছে গিয়ে ইলেকট্রোস্কোপ। আমি ইলেকট্রোস্কোপকে আলোচনা করব। এভাবে এই চ্যাপ্টারের প্রতিটা টপিক আমি ধারাবাহিকভাবে আমার চ্যানেলে আপলোড দেব। ওকে, তো আমার এই আজকে লেকচারটি কেমন হলো বা তোমরা কতটুকু বুঝতে পারছো বা আমি বা তোমাদের এই কতটুকু বুঝাইতে পারছি এটা তোমরা অবশ্যই আমার কমেন্টে লিখবা আমাকে। যদি আমার লেকচার ভালো হয় তাহলে এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া, আর যদি আমার লেকচার বা আমার এই তোমাদের বোঝানোটা যদি খারাপ হয় তাহলে তোমরা কমেন্টে লিখে দিবা, আমি সেটা দেখবো এবং আমি নিজেকে সংশোধন করবো। ধন্যবাদ সবাইকে, এই ছিল আজকে আমার আলোচনা।